নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামী 18 মাস, 1.5 বছর রাহু কেতু আশীর্বাদে 5 রাশির ভাগ্য খুলতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী 5 রাশি, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, 30 অক্টোবর 2023 রাহু কেতু রাশি পরিবর্তন করছে। রাশি পরিবর্তন করে 1.5 বছর আপনার রাহু এবং কেতু মীন রাশি এবং কন্যা রাশিতে অবস্থান করবে। এর ফলে 5টি রাশির ক্ষেত্রে কিন্তু সৌভাগ্যের সূচনা হতে কিন্তু চলেছে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি, তার আগে আমি একটি কথা আপনাদেরকে বলি। আপনারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে আলোচনাটি আপনারা শুনবেন। দেখুন, রাহু এবং কেতু দুটি কিন্তু একটা মিস্টিরিয়াস প্ল্যানেট। রাহু আপনার কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি, হঠাৎ চাকরি পাওয়া, হঠাৎ সম্পত্তি লাভ, এই জায়গাগুলো কিন্তু রাহু দিয়ে থাকে। আর কেতু দিয়ে থাকে আধ্যাত্মিকতা, কেতু দিয়ে থাকে মোক্ষ লাভ, কেতু দিয়ে থাকে গুপ্তধন, কেতু দিয়ে থাকে গুপ্ত শত্রুতা, কেতু আবার দেয় আপনার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আপনাদের প্রপার্টি অর্থাৎ সম্পত্তি। তো আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু কেতুর অবস্থান কেমন রয়েছে? যদি রাহু এবং কেতু যদি আপনাদের নিচস্থ হয়, রাহু যদি আপনাদের অশুভ অবস্থাতে থাকে, তাহলে কিন্তু সমস্যাগুলো কিন্তু আসবে। রাহু কেতু যদি আপনাদের শুভ অবস্থাতে থাকে, তাহলে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু ভাগ্য কিন্তু খুলবে। আগামী 18 মাস এই 5 রাশির সৌভাগ্যের সূচনা কিন্তু হতে চলেছে। কোন কোন এই রাশি আমি একে একে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, আমি ভিডিওগুলো আপনাদের কাছে কেন দিই, যাতে আপনারা জানতে পারেন যে আপনাদের এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না, সেটা থাকলে আপনাদের কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু আপনারা কিন্তু জানতে পারবেন। কারণ আপনাদের জন্মছকে রাহু কেতুর প্লেসমেন্ট যদি অশুভ থাকে, আপনারা যতই প্রচেষ্টা করুন না কেন, আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি হবে না, আপনাদের কর্মযোগ কিন্তু হবে না। দেখুন, যারা ভিডিওগুলো প্রতিদিন দেখছেন না, সমস্যা আছে, প্রচুর ঋণে পড়ে গেছে, ঋণের উপর ঋণ, শত্রুতা, মামলা মকদ্দমা, ব্ল্যাক ম্যাজিকে পড়ে গেছেন, সন্তানের এডুকেশান, সন্তানের স্বাস্থ্য, আপনার ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না, অবশ্যই আপনারা প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। দেখুন, আমি বারবার একটি কথা বলি, জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান আর বেদের চোখ হচ্ছে জ্যোতিষ। তাই জ্যোতিষ শাস্ত্রকে অবশ্যই আপনারা মেনে চলুন এবং আপনারা নিজস্ব জন্মকুণ্ডলী এবং হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। জন্মকুণ্ডলিতে যদি আপনাদের বড় কোনো দোষ না থাকে, তাহলে এই সময় কিন্তু আপনারা হতে চলেছেন মহা কোটিপতি। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আগামী 18 মাস হতে চলেছে আপনাদের জন্য একটা স্বর্ণময় যুগের সূচনা হতে চলেছে, আমি একে একে জানাবো। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং
সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশি রাহুকেতুর সঞ্চারে আপনাদের এই সময় বড় ধরনের বদল আসতে চলেছে, বিশেষ করে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, বিশেষ করে আপনাদের ব্যবসা ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে। এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারের সঙ্গে যুক্ত রয়েছেন, কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন, মকর রাশির ক্ষেত্রে কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু দিতে চলেছে। আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু সৃষ্টি হয়েছে মকর রাশির। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির এই রাহুকেতুর রাশি পরিবর্তনে আপনাদের বিশেষ করে সম্পত্তিজনিত কোনো সমস্যা যেগুলো ছিল সমস্যা থেকে মুক্তি পাবেন। বিশেষ করে আপনাদের এই সময় ঋণ পরিশোধ হবে, আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের এই সময় কিন্তু পুনরুদ্ধার হতে চলেছে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এই সময় লাভ হতে চলেছে এবং আপনাদের এই সময়ের মধ্যে সম্পত্তিগত দিক থেকেও কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। এবং ডেলি ইনকাম রাহু এবং কেতুর আশীর্বাদে আপনাদের হতে চলেছে। এবং বিদেশ যোগ, বিদেশে গিয়ে যারা থাকতে চাইছেন বিদেশ থেকেও কিন্তু আপনারা এই সময় লাভ কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির এই সময় কোনো বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, আপনাদের এই সময়ের মধ্যে শেয়ার বাজার ফাটকা থেকে লাভ, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মযোগের একটা বড় সম্ভাবনা, কর্মপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন, মান সম্মান যশ আপনাদের এই সময় বৃদ্ধি পেতে চলেছে। এরপর যে রাশি আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির প্রপার্টি থেকে এই সময় আপনারা লাভ পাবেন, আপনাদের অর্থনৈতিক সৌভাগ্যের সূচনা হতে চলেছে, আপনাদের এই সময়ের মধ্যে বড় কোনো পরিবর্তন আসতে চলেছে এবং কোনো জায়গা থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির বড় যোগ কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে এবং আপনাদের এই সময়ের মধ্যে অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এবং পাশাপাশি কর্কট রাশির কর্মযোগ সৃষ্টি করছে এবং কর্মক্ষেত্রে আপনাদের বড় ধরনের প্রমোশন বা বদলির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা দেখা যাচ্ছে, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন। এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের কোনো পরিবর্তন, কাজের সুযোগ আপনাদের আসতে চলেছে। আপনাদের আগামী 18 মাসের মধ্যে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ এবং সম্পত্তিগত দিক থেকে লাভ আপনাদের হতে চলেছে। অর্থাৎ এই 5টি রাশির ভাগ্য কিন্তু খুলতে চলেছে এবং এর পাশাপাশি আপনাদের লটারি শেয়ার বাজার থেকেও লাভ পেতে চলেছেন। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং যাদের সমস্যা হচ্ছে কিনা অবশ্যই আপনারা পরামর্শ করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।